দেশে ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যে ইনস্টিটিউট প্রতিষ্ঠার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে তিনি বলেছেন, তার সরকার সততার সাথে দেশের মানুষের ভাগ্য বদলে কাজ করছে। তাই করোনা মহামারীতে অনেক দেশে খাদ্য সংকটে পড়লেও বাংলাদেশে কোনো খাদ্য সংকট নেই। একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে বুধবার শোক প্রস্তাব গৃহীত হয় টাঙ্গাইল সাত আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা একাব্বর হোসেনের মৃত্যুতে। এক মিনিট দাঁড়িয়ে শোক জানান সংসদের সকল সদস্য। একজন সৎ মানুষ ছিলেন। প্রধানমন্ত্রীও তার আত্মার মাগফিরাত কামনা করেন। বলেন, আওয়ামী লীগের ত্যাগী এই নেতা ছিলেন গণতন্ত্র রক্ষার আন্দোলনে অবিচল। তো অল্প সম বয়সে চলে যাবে এটা ভাবতেই পারিনি। এটা সত্যি আমার জন্য সত্যি খুব কষ্টকর যে আজকে একাব্বর যদি থাকতো তাহলে এদেশের রাজনীতিতে অনেক অবদান রাখতে পারত। প্রধানমন্ত্রী জানান, সততার সঙ্গে দেশ পরিচালনার কারণেই দেশের উন্নয়ন অব্যাহত রয়েছে। সততা নিয়ে কাজ করলেই উন্নয়ন করা যেতে পারে, তাছাড়া যে করা যায় না সেটা তো আমরা 75 পর 21 বছর দেখেছি। আজকে মাত্র 12 বছরের মধ্যে বাংলাদেশ যেভাবে উন্নতি করেছে সে উন্নতিটা কি সম্ভব হতো যদি সততা নিষ্ঠার সাথে আমরা কাজ না করতাম। এদিকে টেবিলে উত্থাপিত প্রশ্ন উত্তর পর্বে প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশে ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যে ইনস্টিটিউট গড়ে তোলা হবে। বলেন, করোনার বিপর্যয় কাটাতে কাজ করছে সরকার। এখন অনেক উন্নত দেশেও খাদ্যের অভাব, দুর্ভিক্ষ অবস্থা, বাজারে জিনিস পাওয়া যায় না। সেই ক্ষেত্রে বাংলাদেশে ছোট্ট একটি ভূখণ্ড, আমাদের জনসংখ্যা অতিরিক্ত বেশি, তারপরেও গ্রামে পর্যন্ত খাদ্যের হাহাকারটা নেই। বাংলাদেশ ও বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক ভূমিকার জন্য প্রধানমন্ত্রীকে জুয়েল ইন দ্য ক্রাউন অভিহিত করার কথাও সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাজ করতে পেরেছি বলেই আমরা। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।